হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে সারাদিন কি কি করব ছোট ছোট করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চলে যাব ফুল বাগানের দিকে। তো আমি এখন গোলাপ গাছের কাছে এসেছি, আর বর্ষাকালে সাধারণত অনেক গাছ মরে যায়, বাঁচে না, গোড়া পচে যায়। তো এখন সব থেকে ভালো বলতে এই গোলাপ গাছটাই আছে, আর দুই একটা আছে কিন্তু ওদের মানে মেয়াদ শেষ। তো বর্ষার সময় এখানে গোলাপ ফুল ভালো ফোটে, তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস, এই দেখো শিউলি গাছেও গোলাপ ফুটেছে, এমনভাবে আছে যেন শিউলি গাছেরই ফুল, পাশেরটা কিন্তু শিউলি গাছ। তো আজকে চারপাশটা ফুটেছে, আর সকালে কালকে রাত্রে মাছ ধরে এনেছিল, তো মাছটা কাটা হয়নি। তো আমি সকালে বসে গেলাম মাছ কাটতে। এগুলো মিষ্টি জলের মাছ, তেলাপিয়ে মাছ, আমাদের এখানে কালপুং নদী বলে না, সেই কালপুং নদী থেকেই ধরা, নদী কিন্তু মিষ্টি জল, নালা বলে এখানে। আমরা বইতে পড়েছি কালপুং নদী, কিন্তু গ্রাম গায়ে সবাই নালা বলে। জলও অনেক কম, এখন কম জলেও অনেক বেশি হয়ে যায়, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি যে এই নালায় কত কম জল ছিল আর কত বেশি জল হয়ে গেছে। তো আপাতত আমার মাছটা প্রায় কাটা শেষের পথে, আমি সবটা কাটবো না, এখন পেরে উঠবো না, তো এখনের মতো কেটে নেবো আর কি। এদিকে দেখো বাবা, ওরা কাঠে পেন্ট করতে হবে, আমার বাবা, শ্বশুরমশাই আর হাজবেন্ড আছে আর কি। তো রং করতে হবে, রং বের করেছে। আমার রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিছু সময় সুপারি ছাড়বো। সুপারি ছালা হয়ে গেছে, এখন চলে এসেছি আঙ্গনবাড়িতে মেয়েকে নিয়ে। আজকে এখানে একজনের বার্থডে ছিল, ওই যে পিঙ্ক কালারের ড্রেস। যার মধ্যে দেবী ভাব আছে, তার নামে তো জব করে, ওষুধ ভেতরে যার মধ্যে আছে তো জব করে না। চলো এখন বর্ষা কম হয়ে গেছে, এখন একটু নালার থেকে ঘুরে আসি। তো যেটা তো নদী আর কি, কালপুং নদী, যেটা তোমাদের দেখাবো বলেছিলাম। এই দেখো আমরা এত চড়াইতে থাকি, এত উঁচে চড়াইতে থাকি, রাস্তা দেখে বুঝতেই পারছো অনেক খাড়ি। আর এখান থেকেই দেখো ওই যে গাছের মধ্যে থেকে হালকা হালকা জল দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখাচ্ছি, এখনো ভালো দেখা যাচ্ছে না। ও যে দেখতে পাচ্ছ, এখন অবশ্য দেখা যাচ্ছে। কলা গাছ, সুপারি গাছ, অনেক কারো অনেক রকম ক্ষতি হয়েছে, আমাদের নিজেরই গাছ মানে অনেক ভেঙে গেছে আর কি, প্রায় 15-20টা তো একদম শুয়ে দিয়ে গেছে, আর কিছুগুলো একদম কাত হয়ে আছে, প্রায় 50-60টা গাছ কাত হয়ে আছে, আর 10-15টা গাছ তোমার একদম শুয়ে দিয়ে গেছে, বড় বড় গাছ। এই দেখো এটা হচ্ছে খেলার মাঠ, দেখছো কত বড়। এখানে পুরো জল ছিল, পুরো জল মানে এক মানুষ জল ছিল, বর্ষাটা কমার পরে জল কমে গেছে, তারপরে আমি আসলাম। আর এটা হচ্ছে নদী, কালপুং নদী, মাঠের পাশেই কালপুং নদী। এই মাঠটাও আগে পুরো পাথর দিয়ে ঘেরা ছিল, অনেক জল থাকতো, এখন অবশ্য থাকে না, শুকনার দিনে অনেক জল চাহিদা, এখান থেকে সবাই অন্য অন্য জায়গায় জল পায় না, সেখানে জল সাপ্লাই করে সরকার। এই দেখো এই নালায় আমরা স্নান করেছিলাম, দেখো হাঁটু জলও নেই, ঠিক আছে, হাঁটু জলও নেই। এখন শুকনার সময় কেমন থাকে সেটা দেখাই। এ দেখো পুরো মাঠটাই শুকনো, কোথাও কিন্তু জল নেই, আর এই মাঠে জল উঠে আসা মানে ভীষণ ব্যাপার।
তো নালায় সাধারণত স্নান করা হয় না, আজকে আমরা অনেক কেউ আছি, তো আমরা স্নান করতে এসেছি। এটা তো সবাই করে, এখানে অনেকে করে, এনজয় করে। তো আমরাও আজকে আসলাম, দেখো এই পুরো সব দিকটা সবই ডুবে যায়। দেখো নালায় কিন্তু এখন জলই নেই একদম, ওই যে বাচ্চাটার হাঁটু জলও নেই, কিন্তু বর্ষা হলে দেখেছো কত জল বেড়ে যায়। আবার বর্ষা হলে একটা ভালো জিনিস কি, বর্ষা হবে 2 ঘন্টার মধ্যে পুরো জল যেমন ছিল তেমন হয়ে যাবে, মানে একদম কমে যায় আবার 2-2.5 ঘন্টার মধ্যে। দেখো এটার ভিউ দেখো, আর জলটা এত সুন্দর পরিষ্কার, কাঁচের মতো জল, নিচে যদি কোনো সোনাও পড়ে সেটাও উপর থেকে দেখা যাবে। টাটা গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।